শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপিয়ান ইউনিয়ন। ডলারের ব্যবহার বাদ দেওয়ার চিন্তা করছে রাশিয়া। চীন পশ্চিমাদের জন্য সতর্কবার্তা। ন্যাটোর প্রতি যে আহ্বান জানালেন পুতিন এবং জিনপিং। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের যে তিন দেশ। রাশিয়া ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানে। তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। বেইজিং শীতকালীন অলিম্পিক্স নিয়ে চ্যালেঞ্জের মুখে চীন। এবার বিস্তারিত। ইউক্রেনে সংঘাত বাড়লে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ফন ডের লেইন। শুক্রবার তিনি এমন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জার্মানির একটি ব্যবসা বাণিজ্য বিষয়ক সংবাদপত্র হ্যান্ডেল সোলারটিকে উরসুলা ফন ডের লেইন বলেন, আমরা রাশিয়ার ওপর কঠোর ও সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞার আওতায় রাশিয়াতে কোনো বৈদেশিক অর্থ প্রবেশ করবে না। রাশিয়ার রফতানি বাণিজ্য নিয়ন্ত্রণ করা হবে, এমনকি রাশিয়ার প্রযুক্তি পণ্যের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। এছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড ড্রিম দুই গ্যাস পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছেন উরসুলা ফন ডের লেইন। এছাড়া পুতিনও তার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন। দুদেশের মধ্যে 30 বছরের একটি গ্যাস চুক্তি সইয়ের পরই আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট। চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাদের কৌশলগত সম্পর্ক ভঙ্গুর নয়, পাশাপাশি তারা পূর্ব দিকে সামরিক শক্তি বিস্তার বন্ধ করার জন্য পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে অবকাশে দুই নেতা ত্রিপক্ষীয় বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা স্থানীয় মুদ্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন এবং ডলার বাদ দিয়ে বাণিজ্য শুরু করলে সম্ভাব্য যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখেই তারা এই পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ডলারে লেনদেন করতে দেওয়া হবে না এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে হুমকি দেওয়ার পর চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজেদের মুদ্রা ব্যবহারের বিষয়ে আলোচনা করলেন। ন্যাটোর প্রতি আরও সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের আগে এক দ্বিপাক্ষিক বৈঠকে তারা এই আহ্বান জানান বলে ক্রেমলিন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইঙ্গিত দিয়ে দুই নেতা এই আহ্বান জানান বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের প্রকাশ করা ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের ধারণা নির্দিষ্ট কিছু রাষ্ট্র সামরিক ও রাজনৈতিক জোট পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্যদের নিরাপত্তা লঙ্ঘন করে একপাক্ষিকভাবে সামরিক ফায়দা তুলছে। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া এবং চীন ন্যাটোর আরো সম্প্রসারণের বিরোধিতা করে এবং উত্তর আটলান্টিক জোটকে তাদের মতাদর্শিক স্নায়ুযুদ্ধের পন্থা ত্যাগ করার আহ্বান জানায়। পাশাপাশি অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ তাদের সভ্যতাগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পটভূমির বৈচিত্র্যকে সম্মান করারও আহ্বান জানায় রাশিয়া ও চীন। একই সঙ্গে অন্যান্য দেশের শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি একটি ন্যায্য এবং বস্তুনিষ্ঠ মনোভাব প্রকাশের আহ্বান জানিয়েছে দুই দেশ। এদিকে চীনের রাষ্ট্র সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, দুই নেতা চীন রাশিয়া সম্পর্কে এবং আন্তর্জাতিক কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত প্রধান ইস্যুগুলোর ওপর গভীর এবং পুঙ্খানুপুঙ্খভাবে মত বিনিময় করেছেন। তবে সিনহুয়া সরাসরি ন্যাটোর নাম উল্লেখ করেনি। বৈঠক শেষে শুক্রবারই পুতিন চলমান বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে। পেন্টাগন ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানায়,
জর্ডানের অনুরোধে F-16 সি ব্লক ফাইটার জেট ও মিসাইল টিল কিট সহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। ফাইটার জেটগুলোর প্রধান ঠিকাদার হল লকহিড মার্কিন কর্পোরেশন। এদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য $23.7 মিলিয়ন ৩১টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম লো ভলিউম টার্মিনাল কেনার বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরব। পেন্টাগন জানায় প্রস্তাবিত MIDS LVD টার্মিনালগুলো সৌদি টার্মিনাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মগুলোতে স্থাপন করা হবে। এদিকে এর আগে কেনা MIDS LVD টার্মিনালগুলো সৌদির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয় বলে পেন্টাগন জানিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশটি $30 মিলিয়ন মূল্যের হোমিং অল দি ওয়ে কিলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুচরা এবং মেরামতের যন্ত্রাংশ কেনার জন্য অনুমোদন দিয়েছে। রাশিয়া ইউক্রেন ইস্যুতে চলমান সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। দ্বন্দ্ব মেটাতে দুই প্রতিবেশীকে আলোচনার টেবিলে বসাতে চান তিনি। বৃহস্পতিবার কিয়েভ সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলছেন তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার দেশ ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করে। তবে রাশিয়ার নিরাপত্তার উদ্বেগকেও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তুরস্কের সঙ্গে রাশিয়া ইউক্রেন উভয় দেশেরই ভালো সম্পর্ক রয়েছে। পশ্চিমাদের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে এরদোয়ান সরকার। তবে গত বছর তারা ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা মনঃক্ষুণ্ণ হয়েছে মস্কো। এরপরও চলমান গুরুত্বের সংকট সমাধানে ইউক্রেন রাশিয়ার সঙ্গে পারস্পরিক সুসম্পর্কের ফায়দা নিতে চান তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের মধ্যস্থতার প্রভাব সম্পর্কে আঙ্কারা বলেছে তুর্কি প্রেসিডেন্ট ন্যাটো নেতাদের চেয়ে ভিন্ন কূটনৈতিক পথে এগোতে চান এবং সেক্ষেত্রে কারো পক্ষপাতী হয়ে কাজ করবেন না তিনি। কিয়েভের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এরদোয়ান বলেছিলেন তুরস্ক ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে কাজ করবে, এই সংকট সমাধানে মধ্যস্থতা করতে আগ্রহী। তিনি দুপক্ষেই সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায় ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই দ্বন্দ্বের নিষ্পত্তি হওয়া উচিত। আমি আবার জোর দিয়ে বলছি এই অঞ্চলে শান্তি ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে তুরস্ক তার ভূমিকা পালনে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের F-16 জঙ্গি বিমান এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। দেশ তিনটি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে F-16 জঙ্গি বিমান রেডিও টার্গেটিং পোর্টস গাইডেড মিসাইল এবং প্রয়োজনীয় অন্যান্য অস্ত্র ও গোলা বারুদ কেনার জন্য জর্দান যে অনুরোধ জানিয়েছিল তা অনুমোদন করেছে পররাষ্ট্র দপ্তর। আমেরিকা থেকে জর্দান মোট $421 কোটি অস্ত্র কিনবে। সৌদি আরবও আমেরিকা থেকে অস্ত্র কেনার সবুজ সংকেত পেয়েছে। এই দেশটি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য 31টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের লো ভলিউম টার্মিনাল কিনবে। দেশটিকে এজন্য $2.37 কোটি খরচ করতে হবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত $3 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি কিনবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করবে তখন সংযুক্ত আরব আমিরাত এসব সামরিক সরঞ্জাম কেনার পদক্ষেপ নিল। কয়েক দশকের মধ্যে নজিরবিহীন এক কঠিন পরিস্থিতির মাঝে বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস। একদিকে কোভিড-19 নিয়ে চীনে কঠোর বিধিনিষেধের বেড়াজল, অন্যদিকে চীনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পশ্চিমা কিছু দেশের গেমস বয়কটের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক উত্তেজনা। সবকিছু মিলিয়ে বেইজিং শীতকালীন অলিম্পিক্স নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে চীন। এত কিছুর মধ্যেও বেইজিংই একমাত্র শহর যেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন দু অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা পেল। যেখানে অলিম্পিক ইভেন্টগুলো হচ্ছে সেখানে বরফের যে ঢাল তার বেশিরভাগটাই মানুষের তৈরি। ভেতরের যে বরফের প্রতিযোগিতার রিং তৈরি করা হয়েছে সেখানে বরফ যাতে না গলে তার জন্য হিম শীতল পরিবেশ তৈরি করা হয়েছে গম্বুজাকৃতি স্টেডিয়ামের একপাশে বসানো বিশাল বিশাল ফ্রিজারের মাধ্যমে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক্স চলবে 4 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। 109টি আলাদা ইভেন্টে প্রতিযোগিতা করছেন প্রায় 3,000 অ্যাথলেট। এরপরে হবে শীতকালীন প্যারালিম্পিক্স, 4 মার্চ থেকে 13 মার্চ অবধি চলবে, যেখানে 78টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন প্রায় 750 অ্যাথলেট। প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।